ইতালিতে করোনা ভাইরাসে নতুন করে আরও 49 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 197 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন 4,600 জন। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ইতালীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। রোম থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জুমানা মাহমুদ। ইতালিতে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতালির উত্তরাঞ্চলীয় শহরগুলোতে করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিমধ্যেই সারা দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে সরকার। সেই সাথে জনসমাগম ঘটে এমন সকল কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ইতিমধ্যেই অনেক এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিল করেছে। পর্যটকদের সংখ্যাও অনেক কমে গেছে রাজধানী রোমে। করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে হটলাইন নাম্বার 1500 বা 112 তে কল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সরকার। শুক্রবার মধ্যরাতে মন্ত্রিপরিষদের বিশেষ সভা থেকে ঘোষণা দিয়েছে এই করোনা ভাইরাসে আক্রান্তদের সেবার জন্য 20,000 কর্মী নিয়োগ দিতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিচার বিভাগ বন্ধ থাকবে 31 মে পর্যন্ত। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ।